একটা নতুন ইস্যু আমাদের সামনে এসেছে সামনে নবান্ন অভিযান আছে এগারোই জানুয়ারি চল্লিশটা কেস আছে তার বিরুদ্ধে ডাকাত দশ দশ মাস জেলে গেছে সে ডাকাত সে চোর সে ক্ষেত্রেও রাজি আছি আমরা পুলিশের বিরুদ্ধে আইনকে তো হাতে নিতে পারি না আমরা সংবিধানকে শ্রদ্ধা বিগত গভর্নমেন্টের সময় যে জিনিসটা চালু হলো এই গভর্নমেন্টের সময় সেই জিনিসটা আরো সুন্দরভাবে চলা দূরের কথা থমকে দাঁড়িয়ে গেছে আজের কথা বলতে গেলে হয়তো আমার উপর একটা থকপা দিয়ে দিতে আমার সেই আন্দোলনকে আমাদের আন্দোলনকে জমিয়ে আমায় বাংলার আন্দোলন সেই আন্দোলনকে আরও সুন্দর করে এরা সংগঠিত করে আজকে লড়াই করছে এটাই আমার কাছে সবথেকে ভালো লাগার বিষয় আমরা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ গোটা রাজ্যের বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মী যথা পার্শ্ব শিক্ষক এস কে এস কে একাডেমিক সুপারভাইজার মাদ্রাসা পৌরসভার শিক্ষক বৃত্তিমূলক শিক্ষক স্পেশাল এডুকেটর কম্পিউটার শিক্ষক শিক্ষাবন্ধু শিক্ষামিত্র সহ ম্যানেজমেন্ট স্টাফ সকল বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য দাবি সমকাজে সমবেতন বেতন কাঠামো পেনশন ভাতা স্থায়ীকরণের আদায়ের লক্ষ্যে আগামী এগারোই জানুয়ারি দু হাজার একুশ নবান্ন অভিযানের ডাক দিয়েছি কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় আসার আগে তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বঞ্চিত শিক্ষক শিক্ষকর্মীদের স্থায়ীকরণ এবং বেতন কাঠামো দেবো কিন্তু আজকের নবছর হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি ফলে গোটা রাজ্যে তিন লক্ষ শিক্ষক শিক্ষাকর্মী যারা প্রতারিত এই সরকারের দ্বারা বঞ্চিত তারা একত্রিত হয়েছে ফলে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আহ্বানে বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চ আগামী এগারোই জানুয়ারি নবান্ন অভিযান করবে এবং এই অভিযানের মাধ্যমে আমরা নিশ্চিতভাবে আমাদের দাবি আদায় করব কারণ সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছে সমকাজে সমবেতন দিতে হবে কিন্তু সেই সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে কেন্দ্র সরকার বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করলো এবং রাজ্য সরকার সিঙ্গুরের নব্বই শতাংশ কারখানা ভেঙে চাষিদের জমি ফেরত দিল অথচ সেই সুপ্রিম কোর্টের রায় এ যখন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সহ চুক্তিভিত্তিক কর্মীদের সমকাজে সমবেতনের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য উদাসীন তাই সমস্ত বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের আমরা একত্রিত করছি আগামী এগারোই জানুয়ারি দু হাজার একুশ নবান্ন অভিযানের মাধ্যমে এবং নিশ্চিতভাবে আপনাদের চ্যানেলের মারফত গোটা রাজ্যের সুশীল নাগরিক বুদ্ধিজীবী থেকে শুরু করে সকলকে আমরা আহ্বান করছি এই আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয়ে এই সামাজিক আন্দোলনে পরিণত করে আমাদের দাবি আদায় করতে পারে কারণ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ একটা রাজনৈতিক নিরপেক্ষ সংগঠন কেবলমাত্র পেশাগত দাবিতে বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে এবং তাদের মহাজোট করে আমরা আগামী এগারোই জানুয়ারি দু হাজার একুশ নবান্ন অভিযান করব এবং আগামী আটই ডিসেম্বর মুর্শিদাবাদ থেকে প্রত্যেকটা জেলা শাসকের দপ্তরে হাজার হাজার বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের একত্রিত করে তাদের জেলা শাসক দপ্তর অভিযান করব যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শিক্ষকদের স্থায়ীকরণ বেতন কাঠামো দেবে কিন্তু বছর অপেক্ষা করার পরেও সেই দাবি পূরণ হয়নি সিএমের কাছে ডেপুটেশান দিয়েছে তারপরেও যখন দাবি আদায় হয়নি যখন তারা কলকাতার রাজপথে লড়াই করতে গেছে তখন পুলিশ জল কামান তাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার এগুলো করেছে করে তাদের দাবি যাতে না আদায় হয় সেই অভিযানের ডাকটা এই কারণেই দিলাম দু হাজার সালে যখন আমরা আমাদের দাবি দাবা নিয়ে যখন রাস্তায় আমরা ধর সাত সাত চোদ্দো দিন ধর্মামঞ্চ করেছি তখন আমরা বিকাশ ভবন অভিযান করেছি তখন এই বিকাশ ভবন অভিযানে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের ধর্নামঞ্চ সামনে দাবি আদায় করেছে এখন আমাদের চরম লক্ষ্য নবান্ন অভিযান কারণ ওইগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি যেটুকু আমাদের দাবি আদায় হয়েছে ওই সব আন্দোলনের মাধ্যমে হয়েছে শিক্ষক ও মুক্তমঞ্চে রাজ্য সম্পাদক মঈদুল ইসলামের নেতৃত্বে কিন্তু এখন আমাদের চরম লড়াই নবান্ন অভিযান এই নবান্ন অভিযানে আমাদের যে যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন দিদি কিন্তু একটা প্রতিশ্রুতি উনি মানেননি আমার মনে হয় উনি সেই হ্যাঁ পূর্বে আমাদেরকে যখন নবান্ন অভিযানের দাবি বলতে আমাদের সমকাজে সমবেতন পূর্ণ শিক্ষকের মর্যাদা এই পেনশন ভাতা সকলে ভাতা পায় আমরা শিক্ষক সারা জীবনে এই কাজ করছি অথচ কোনো ভাতার তো প্রশ্নই নেই এবং সমকাজের শিক্ষকের মর্যাদাও তিনি দেন না অতএব সমস্ত দাবি দেওয়ার জন্যই আমরা এই নবান্ন অভিযান শুরু করেছি যদি আমাদের দাবি না মেটায় দিদির পথে আমরা দিদি যেভাবে আন্দোলন করে এসছে তো আমরাও তো আইন অমান্য করবোই কারণ আমাদের দাবি না মেটানো পর্যন্ত আমরা তো ওখান থেকে পথ ছাড়বো না এটা দিদি নির্ভর করছে দিদি যেটা বলছে দিদি যদি আমাদের সত্যি আমাদের সব দাবি মিটে নেয় হ্যাঁ আইন প্রশ্নই থাকে না যদি না মেটায় তাহলে আমাদের এই এই যুদ্ধ আরও চরম থেকে চরম চরমে মহাজোট করেছি আগামী এগারোই জানুয়ারি দু হাজার একুশ মহাজোট সর্বশিক্ষা মিশনে কর্মরত যারা আমরা আছি তারা মহাজোট করেছি কেন এই মহাজোটটা করলাম তার কারণ হচ্ছে রাজ্য সরকার আমরা যতবার প্রত্যেকেই আলাদা আলাদা করে আন্দোলন করতে গেছি পার্শ্ব শিক্ষকরা শিক্ষা বন্ধুরা স্পেশাল এডুকেটার বৃত্তিমূলক শিক্ষক কম্পিউটার টিচার শিক্ষা প্রাণী বন্ধু যারা যারা আছে যারাই আন্দোলন করতে গেছি রাজপথে প্রথমত তিনি অনুমতি দেন না কিছুতেই মিছিল করতে দেন না তিনি অ্যাপ্লিকেশন জমা না কারোর সঙ্গে দেখা করেন না এই সরকার এবং আমাদের সঙ্গে আমাদের তো মানে কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করেন আর যতবার আমরা আন্দোলন করতে গেছি মিথ্যা মামলা দিয়েছেন আমাদের মৈদুলের বিরুদ্ধে তো ইতিমধ্যে একচল্লিশটা মামলা এবং শুধু এখানেই থেমে থাকেননি এবং আমরা রাজপথে আন্দোলন করার জন্য জন্যে কেস পর্যন্ত দিয়েছে ইউএপিএ ধারা দিয়েছে তাই বাধ্য হয়ে আমরা বুঝেছি যে এই সরকারকে যদি আমাদের দাবি আদায় করতে হয় তাহলে আমাদেরকে জোট বাঁধতে হবে তাই আমরা তিন লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক মিলে আমরা জোট বেঁধেছি এই মহাজোট এবং আপনি শুনলে অবাক হবেন মানে এটা পশ্চিমবাংলার মানুষের জানা উচিত পৃথিবীর মানুষের জানা উচিত এখানে এম এ পাশের থেকে বিএ পাশের বেতন বেশি এম এ পাশের থেকে বারো ক্লাসের পাশের বেতন বেশি এম এ পাশের থেকে মাধ্যমিক পাশের বেতন বেশি এম এ পাশের থেকে এইট পাশের বেতন বেশি এই রকম বৈষম্যমূলক আচরণ মানে কল্পনা করা যাবে না দু হাজার টাকাও বেতনের কর্মচারী আছে যারা এম এ পাস তাদের দু হাজার টাকা বেতনের কর্মচারী দু হাজার টাকা বেতন দিয়ে সরকার খাটাচ্ছেন তাহলে কি করে মানুষ আমরা বারবার আন্দোলন করতে যাচ্ছি কথা বলতে যাচ্ছি আমাদের কথা উনি শুনছেন না সেই কারণের জন্যে আমরা জোট বেঁধেছি এবং এখানে এগারো তারিখ আমরা যেটা করব। সেটা হচ্ছে শিয়ালদহ থেকে একটি মিছিল আমাদের নবান্নর উদ্দেশ্যে রওনা দেবে এবং আরেকটি মিছিল হাওড়া থেকে রওনা দেবে দুটি মিছিল আমাদের রানী রাসমণিতে গিয়ে মিলবে যে এগারো সালে যখন এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসেন বুদ্ধবাবু যখন চলে যাচ্ছেন সে বুদ্ধবাবুর বেতন ছিল সাত হাজার টাকা অন্য মন্ত্রীদের বেতন ছিল চার হাজার টাকা উনি ওনার নিজের বেতন এবং অন্য মন্ত্রীদের বেতন বাড়াতে বাড়াতে মুখ্যমন্ত্রীর পাঁচ লক্ষ টাকা সব মিলিয়ে পাঁচ লক্ষ টাকা এখন বেতন হয়েছে আর একজন এম এ পাস লোকদের উনি বেতন দিচ্ছেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার যাকে যা খুশি দিচ্ছেন কিন্তু আমরা শিক্ষক এবং শিক্ষাকর্মী সরকারি কর্মচারী আর সেই আমরা পুলিশের বিরুদ্ধে আমরা লাঠিও ধরতে পারবো না বোমও ধরতে পারবো না তাকে দুটো খারাপ কথাও বলতে পারবো না কারণ আমাদের শিক্ষকদের মুখে কখনোই খারাপ কথা আমাদের বেরো হয় না কারণ আমরা ছাত্রদের শেখাই শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর সেই জন্যে পুলিশ যেখানে আমাদের আটকাবে সেখানেই আমরা বসে পড়বো আমাদের আন্দোলন আন্দোলন শান্তিপূর্ণ হবে গণতান্ত্রিকভাবেই আমরা এই আন্দোলন করবো কিন্তু আমরা উঠবো না তাতে যদি পুলিশ গুলি চালায় আমরা গুলি খেতে রাজি আছি আমরা মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু আমরা এই লড়াইটা আমরা শেষ রক্তবিন্দু বলছেন পরিষ্কার বলতে গেলে আজ ভাঙড়ের প্রোগ্রাম তো ভালোই হলো খুব একটা খারাপ হয়নি মানুষের সমাগমও খুব ভালো ছিল লোকজনও খুব ভালোই এসেছিলো ওয়েল রেসপন্স এবং আমাদের এই ছাওয়া পাওয়ার কথা দেখুন এই এমএসকে এস এসকে নিয়ে আপনি যেটা জিজ্ঞেস করছেন বা আনএেড মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে যে সমস্ত জিনিস হয়েছে এখন পর্যন্ত কোনো কোনো মানুষের ধারণা ওদের বাড়তে দেওয়া উচিত নয় পূর্বের দিন থেকে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হয়ে আসছে শিক্ষায় স্বাস্থ্য বৃত্তি সামাজিক প্রতিপত্তিতে সব সময় আগাগোড়া পিছিয়ে থেকেছে এর মধ্যে একটা কাজ করেছে আমরা ওরার একটা বিভাজন এই বিভাজিত সমাজের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে অভ্যস্ত করে ফেলেছি যে হ্যাঁ কোনো না কোনো ক্ষেত্রে আমাদেরকে মরতে হবে মার খেতে হবে আমাদেরকে লড়তে হবে ময়দানে যেতে হবে নতুন করে আমি বলবো না শুধু এতটুকুই আমি বলবো এই প্রসঙ্গে আপনি যেহেতু একটা নতুন ইস্যু আমাদের সামনে এসেছে সামনে নবান্ন অভিযান আছে এগারোই জানুয়ারি সেই সমস্ত শিক্ষকগুলো যাদের সার্টিফিকেটগুলো দীর্ঘদিন ধরে ব্যাগের মধ্যে পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছিল যারা পড়াশোনা করেছে করার পরে যথাযথ নিজেদের গুরুত্ব পায়নি সমাজের বুকে শিক্ষক হিসাবে কিন্তু তারা সবসময় মানুষ তৈরির কারিগর হিসাবে নিজেদেরকে সমাজের বুকে ইস্টাবলিশ করেছে এবং আমরা তাদেরকে শ্রদ্ধা করি কুন্নি করি তাদের এই পরিশ্রমকে দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমাকে বলতে ভালো লাগছে এই সময় এই যে আজকেই যে এমএসকে আপনারা দেখতে পাচ্ছেন এসএসকে দেখছেন বা আনএডেড মাদ্রাসা দেখছেন আমার শিক্ষক মহাশয়ীরা এখানে বসে আছেন আমার গুরুজনেরা বসে আছেন অনেক বেশি ওনারা আমার থেকে জানেন এই আন্দোলনটা শিক্ষা আন্দোলন আমরা প্রথমে করেছিলাম বিগত গভর্নমেন্টের সময় এবং আমরা তখন সাকসেস হয়েছিলাম এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন এটা আমায় বাংলার প্রথম আমরা লড়াই করেছিলাম আপনারা জানেন এম এসকে আমরা লড়াই করেছিলাম জানেন আনএডেড মাদ্রাসা আমরা লড়াই করেছিলাম এবং ১৩ দফা কর্মসূচি আমরা যে দাবি রেখেছিলাম বিগত গভর্নমেন্টের সময় তারা কিছু করুক আর না করুক শেষ সময় এই কাজটি করে গেছে যে তারা আমাদের ১৩ দফা দাবিকে মেনে নিয়েছিল যার ফল দেখতে পাচ্ছেন আজ আনএডেড মাদ্রাসা এমএস কে দেখতে পাচ্ছেন এম কখন উঠে যাচ্ছে কখন চলছে কখন থাকছে কখন ঘুটিয়ে যাচ্ছে সব থেকে আফসোস হচ্ছে আমার ওই জায়গায় যে আমরা মাথার গাম পায়ে ফেলে শহীদ মিনার করলাম সব করলাম এদের ধর্নামঞ্চে এই গত দু সালে যেটা হলো সেখানে আমরা পৌঁছালাম এদের সমাজের মূল স্রোতে ফেরাবার জন্য মানুষদেরকে যেভাবে এরা এনকারেজ করে অথচ এরা আজকে বঞ্চিত এদের বাড়িতে আজ কান্নার রোল কারণ কেউ খেতে পাচ্ছে কেউ পাচ্ছে না কঠিন অবস্থার মধ্যে দিয়ে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে কেউ হসপিটালাইজ তাকে সরকারি হসপিটালে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে তার পকেটে পয়সা নেই আমার বক্তব্য এই জায়গায় যে এই বিগত গভর্নমেন্টের সময় যে জিনিসটা চালু হলো এই গভর্নমেন্টের সময় সেই জিনিসটা আরো সুন্দরভাবে চলাত দূরের কথা থমকে দাঁড়িয়ে গেছে আজ কথা বলতে গেলে হয়তো আমার উপর একটা তকমা দিয়ে দিতে পারে যে আপনি কি তাহলে সরকার বিরোধী না সরকারের ভালো কাজের আমি সুনাম করি বিরোধিতার জন্য আমি নিজের মনস্থির করিনি যে ভালো কাজেরও বিরোধিতা করতে হবে কিন্তু এগুলো তো বাই ডিফল্ট যে কোনো মানুষ বিরোধিতা করবে একটা শিক্ষক একটু আগে বলছিলেন যে আমরা গুলি খেতেও রাজি আছি আমরা পুলিশের বিরুদ্ধে আইনকে তো হাতে নিতে পারি না আমরা সংবিধানকে শ্রদ্ধা করি আমরা সব কিছু করি এই মানুষগুলোর কথা শুনে আমাদের ভিতরের দিকে যেন একটা উঠছে মানে একটা ইমোশনাল হয়ে যাচ্ছে আমরা তো শিক্ষক বাড়ির ঘা পিঠের উপরে আছে বলেই তো আজ আমি বেহর দিকে বেহর দিক হিসাবে সমাজে আজ গুরুত্ব পেয়েছি এদের সেই ভৎসনা আজ আমাদের উপরে ছিল বলেই তো আজকে আমরা শিক্ষার জগতে এসে শিক্ষার অলপে আজকে মাথা তুলে দাঁড়াতে পারছি আজকে আমাদের সেই শিক্ষক মশাইরা কেন রাস্তায় পড়ে গড়াঘড়ি দেবে কেন তাদেরকে ব্যারিকেড ভাঙতে হবে কেন তাদেরকে রাস্তায় বসে পড়তে হবে কেন বৃষ্টির দিনেতে বাবা তো বাবার বয়সী সেই সমস্ত শিক্ষকগুলো আজকে হৈ হৈ করে চিৎকার করে আন্দোলন তারা করছে তাদেরকে কেন করতে হবে কেন তাদেরকে অ্যারেস্ট হতে হবে একটা ছে আপনার মহিদুল ইসলাম বলে ওই ও সম্ভবত শিক্ষক ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক একচল্লিশটা কেস আছে তার বিরুদ্ধে ঢাকা দশ দশ বার সে জেলে গেছে সে ডাকাত সে চোর সে লুটেরা লুটেরাশালাইজ সে কে সমাজের মূল স্রোতে সে চলতে চাই অতএব এদের যে মূল কাজ যেটা এখন এরা সামনে নিয়ে এগিয়েছে আমার সেই আন্দোলনকে আমাদের আন্দোলনকে জমিয়ে আমায় বাংলার আন্দোলন সে আন্দোলনকে আরও সুন্দর করে এরা সংগঠিত করে আজকে লড়াই করছে এটাই আমার কাছে সবথেকে ভালো লাগার বিষয় গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তারা যে আন্দোলন করছে এম এস এস কে এস কে মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষাবন্ধু তারপরে আপনার কম্পিউটার শিক্ষক সোশ্যাল এডু এজু এডুকেটের অনুমোদনহীন মাদ্রাসা যেগুলো তা আমি চাইবো তারা যে আশা রাখবো গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এগারোই জানুয়ারি নবান্ন অভিযান করছে এইসব শিক্ষকরা তাদের এই অভিযান সফল হোক এবং গভর্নমেন্টও তাদেরকে নিশ্চয় কোঅপারেট তাদের সাথে করবে এই আশায় আমি রেখে আমি আশা রাখছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা আবার না ঘটে আমি দেখেছিলাম গতদিনে একজন শিক্ষকের মাথা ফেটেছিল এবং কয়েকজন শিক্ষককে টানতে টানতে চোর ডাকাতের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন দৃশ্যগুলো যাতে আমরা না দেখতে পাই এই অপ্রত্যাশিত দৃশ্য আমাদের সামনে ভেসে উঠলে আমরা কোন বিশেষণে সেটাকে বিশেষায়িত করব আমরা আর ভাষা খুঁজে পাই না তার জন্য আমরা চাইবো এই অপ্রত্যাশিত ঘটনা যেন আবার না ঘটে তারা আন্দোলন করছে তাদের আন্দোলন আন্দোলিত হোক এবং সফল হোক এই কামনায় আমি সবসময়